আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় ভীষণ মজাদার একেবারে দোকানের মতো ডিমের চপ রেসিপি প্রথমে ডিম সিদ্ধ করে চার ভাগ করে কেটে রেখেছি এবার একটি পাত্রে এক চামচ লবণ দিয়ে ছয় সাতটি ভাজা শুকনো মরিচ মেখে নিচ্ছি এখন হাফ কাপ ভাজা পেঁয়াজ হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ ও এক চিমটি গরম মশলা একসঙ্গে মেখে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করা আলু আলু মেখে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে রাখছি সব তৈরির আগে আলুতে একটা চামচ সরিষার তেল ও সাত মতন কাঁচামরিচ কুচি দিয়ে আর মেখে নিচ্ছি এখন এমনভাবে আলু ভর্তা করে নিব যেন ডিমটাকে সম্পূর্ণ ঢেকে রাখা যায় হাতে হালকা পানি লাগিয়ে চপটার গায়ে সমান করে দিব প্যানে ডুবো তেল গরম করতে দিয়ে অন্য কাজ করছি চপটাকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে গরম তেলে ভাজতে দিচ্ছি ভাজা হলে অন্য পাশ উল্টে দিব একসঙ্গে বেশি দিব না সব পাল সমান ভাজা হলে তুলে নিব আর গরম গরম পরিবেশন করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং